ইংল্যান্ডের সাউথপোর্টে ছুরিকাঘাতে 3 শিশু নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেনের উত্তর পূর্বাঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাতে বন্ধ শহর সেন্ট্রাল্যান্ডে পুলিশের কার্যালয়ে হামলা ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এই ঘটনায় 80 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল সোমবার সাউথপোর্টে একটি নাচের কর্মশালায় ছুরিকাঘাতে 3 শিশু নিহতের ঘটনায় 17 বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উগ্র ইসলামী অভিবাসী বলে প্রচার করা হচ্ছে আর এই তথ্যকে মিথ্যা দাবি করে বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শহরে একটি মসজিদের পাশে পুলিশকে লক্ষ্য করে পাথর ও বিয়ারের ক্যান ছুড়ে মেরেছে বিক্ষোভকারীরা। এছাড়া অন্যান্য জায়গাতেও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। পুলিশ বলছে বিক্ষোভকারীদের মধ্যে প্রবেশ করে যারা অপরাধমূলক কার্যক্রম চালিয়েছে তাদের চিহ্নিত করতে পূর্ণ তদন্ত করা হবে।